হ্যালো গাইস, আমি বর্তমানে জয়েন হয়েছিলাম আরো একটা অসাধারণ ডান্স ভিডিওতে। তো আজ হচ্ছে 1 জুলাই আর আজ হচ্ছে রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার ভিডিও শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে চলে এসেছি মেসেটার ইস্কন মন্দির। তো এখন হচ্ছে রথ সাজানো হচ্ছে, তোমাদেরকে দেখাবো পুরোটা। আর যাত্রা হচ্ছে ভালো হবে, যেটা দেখতে থাকবে পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস এখানে দেবজিৎ এখানে দেবাশীষ রয়েছে আর এখানে সুব্রত রয়েছে। আমরা এসেছি এবার পড়তে গেছিলাম, ওখান থেকে একবার এসেছি। তো যাওয়া যাক ভেতরের দিকে। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দাও। আর 200 সাবস্ক্রাইবার টার্গেটটা অবশ্যই তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। আর এরকম ভাবে সবাই সাপোর্ট করে যাও আর পাশে থাকো। যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইস আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে। এখানে হচ্ছে রথ সাজানো হচ্ছে এখন। এখানে সব গিটার এটা পাওয়া যায়, এখানে দোকান রয়েছে। তো গাইস এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। এখন যেরকম ভিড় রয়েছে আর রাত্রে আরো প্রচুর ভিড়, তখন এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না, মানে তখন এত ভিড় হয়ে যাবে। যা গরম এখন হয়েছে, পুরো ঘেমে স্নান করে যাচ্ছে। এখন প্রায় বাজে দুপুর 12টা। তো এখানে মেনা বসেছে এখন। তো এখন তো আর কিছু দেখার নেই, সকালে রাত্রে যখন আসবো তখন দেখাবো তোমাদেরকে সব। বাড়িতে বাড়ি দেখতে পাচ্ছ নিনয়, তোমরা চেনে সবাই সব দিবে আজকাল রাত্রে, ওই জন্যই তো দেখেছে এখানে। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি, সেদিকে ডিনারের আগে গেছে। আমার সঙ্গে পানি রয়েছে এখানে বাস স্ট্যান্ডের কাছে, আমরা এখন রয়েছি। দেখতে থাকো পুরোটা, আমরা এগিয়ে যাবো। তো গাইস আমরা এখন মেলার ভিতরে ঢুকবো, তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতেই পারছো। দেখো যেটা হচ্ছে রড, সেটি তখন দেখেছি না, এখন দেখো রডটা। এক্ষুনি ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে এবার মেলা থেকে ঢুকতে চলেছি। দেখতে রাখো এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সানি ডানি রয়েছে সবাই, অনেক দোকান বসেছে কিন্তু পকেটে পয়সা নেই, বাজেট কম, শুধু দেখেই জন্য যেতে হবে। বৃষ্টিতে পুরো চারপাশ মানে কেজরা কর দিচ্ছে একবারে, সেদিন বৃষ্টি হওয়ার জন্য কানকে আবার বৃষ্টি হলো। এখানে জামা প্যান্টের সেকশনে মেয়েদের, মুখের ভাষা নেই বলার, মুখের ভাষা নেই, পুরো দেখো কাদাই রাখো একবারে, বৃষ্টিতে সবকিছু কেজরে রয়েছে একবারে।
যা অবস্থা, রথের দিন প্রচুর ভিড় ছিল, আজকে তবুও একবারে ফাঁকা আছে। রথের দিন পুরো মানে পা না রাখার জায়গাও নেই সেখানে, সেদিন এত ভিড় হয়েছিল রথের দিনে। এদিকে জ্বর দেখাচ্ছিল, আমাদের বেলা তখন এইসব ছিল, তখন এখন হেঁটে উঠার জন্য প্রচুর জেট করছে কাকুর কাছে। এখন ব্রেক ড্যান্স শুরু, রেটটা দেখা এখন এখন ব্রেক ড্যান্সের রেটটা দেখো 50 টাকা করে হয়ে গেছে, আগে 30 টাকা ছিল এখন 50 টাকা। আমি সেই ছোটবেলায় চাপছিলাম, এটা ছোটবেলায় বলতে ওই ধর্ণা 2 বছর আগে, তখন 30 টাকা ছিল। আরে ফোর কাকু জিজ্ঞেস কর, আমাদের ব্রেক ড্যান্সটা ক্যান্সেল হয়ে গেল, তাই দেখেই অনুভব করে নিতে হবে মজাটা কি, তাই বল কষ্ট হচ্ছে খুবই। কিরকম লাগছে ক্যান্সেল হয়ে? 5 টাকা করে হয়ে যাবে, সুইমিং পুলে উঠবো, খালি হাতে শুরু ঘুরেই যাচ্ছি, কিছুতে উঠতে পারছি না। আমাদের ভাগ্যটা ভাগ্যটাই খারাপ, হাওড়া স্টেশন যেতে হবে, কিছু যদি ভিক্ষা টিক্ষা পাওয়া যায়। আমাদের ভাগ্য খারাপ নয়, পকেটের অবস্থা খারাপ, সেই ওই জন্যই তো বললাম। যদি 30 টাকা ছিল এখন 50 টাকা হয়ে গেছে আবার। তো গাইস ফাইনালি এখন ভেনপুরি কিনতে এসেছে এখানে, এবার ভেনপুরিটা খাবো এটা নিশ্চিত। পেমেন্ট করি, আমাদের 100 টাকা ডোনেট করলো আমাদেরকে রাহুল। হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমাদের কর্ণাটক আবার এখানে প্ল্যান হলো, প্ল্যানটা সাকসেসফুল হতে চলেছে। কর্ণাটক খাচ্ছি, আমাদের একটা একটু দামি দেখে খাবার এলো, চিকেন মোমো এনেছি আমরা সবাই মিলে, গ্রুপ নিয়েছি চিকেন মোমো সবাই। আমাদের এখন মোমো টোমো সব হয়ে গেল, এখন কিছু সিদ্ধান্ত চলছে আরো কিছু খাওয়ার জন্য। আবার আমাদের ফুচকা খাওয়ার প্ল্যান হলো এখানে, মন্দিরে একবার ঢুকে একবার ঠাকুরকে গট্টর করে একবার বাড়ি চলে যাবো। এবার মেলা থেকে বেরিয়ে পড়েছি, এবার মেলা পরিক্রমাটা শেষ হয়ে গেল, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। আরে ভাই এখানে কি করতে এসেছো? অমৃতিতে আসছি। এখানে কি করতে, এটা কি করতে এসেছো? গার্লফ্রেন্ডের জন্য যাওয়ার জন্য এসেছি। ও কার জন্য? গার্লফ্রেন্ডের জন্য।